নমস্কার প্রাইমারি টেট দু হাজার বাইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর যে দু হাজার বাইশের টেট পাস প্রার্থীরা ক্লাস ফাইভকে প্রাথমিককে ইনক্লুড করার জন্য কেস ফাইল করেছে কলকাতা হাইকোর্টে দেখতে পাচ্ছেন ক্যালকাটা হাইকোর্ট ডাব্লু পি এ ফিলিং নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তো কেস স্ট্যাটাস দেখুন নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু সেই মামলাটি উঠছে কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তো এই আজকে কিন্তু ক্লাস ফাইভকে প্রাথমিকে ইনক্লুড করার জন্য কিন্তু কেস উঠছে শুনানি হচ্ছে তো গত দু সালে কিন্তু একটা আলোচনা হয়েছিল এবং সিদ্ধান্ত হয়েছিল যে প্রাথমিকে প্রায় আঠেরো হাজার প্রাথমিক বিদ্যালয়কে ক্লাস ফাইভকে ইনক্লুড করা হয়েছিল অফিসিয়ালি করা হয়েছিল এবং সেটা কার্যকর হয়েছিল তা প্রায় মোটামুটি গোটা রাজ্যে এখন প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সম্ভব সম্ভবত প্রায় ঊনপঞ্চাশ হাজার মতো তো বাকি যে স্কুল সেই স্কুলে যদি ক্লাস ফাইভ থাকে দেখতে পাচ্ছেন পিটিশনার বিদেশ গাজী অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এই যদি নতুন করে যদি বাদবাকি স্কুলগুলোতে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলিতে ক্লাস ফাইভকে ইনক্লুড করা হয় তাহলে প্রায় তিরিশ হাজারের ওপর কিন্তু নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে তিরিশ হাজারের ওপর নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে প্রাথমিক শিক্ষকের তো যদি এটা কার্যকর করা যায় তাহলে কিন্তু দু হাজার বাইশের টেট পাস কেউ বসে থাকবে না সকলে কিন্তু চাকরি পেয়ে যাবে দেখতে পাচ্ছেন রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট দু হাজার নয় তো বিষয়টা হলো এটাই যে সরকারের যে যে চিন্তা ভাবনা যেটা হয়েছিল শুরু হয়েছিল এবং কিছু ক্ষেত্রে কার্যকর হয়েছিল দু হাজার কুড়ি সালে তারপর থেকে কিন্তু সে বিষয়ে আর উচ্চ দেখা গেল না সরকারের মধ্যে যা চলছে তাই কিন্তু আছে তো শিক্ষার অধিকার আইনকে কেন্দ্র করে কিন্তু এই কেসটা করা হয়েছে যে ক্লাস ফাইভকে প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে হবে তো দেখা যাক আজকে কি হয় যদি এই যদি পিটিশনাররা যেতে তাহলে কিন্তু যদি সমস্ত প্রাথমিক বিদ্যালয় যদি ক্লাস ফাইভকে যদি ইনক্লুড করা হয় তাহলে কিন্তু অনেক ভ্যাকেন্সি প্রায় তিরিশ হাজারের উপরে ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ অনেক টেট পাস ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবেন প্রাথমিকে দেখা যাক আজকে কি হয় আজ পনেরো তারিখ আজকে কেসটি উঠছে অনারেবল জাস্টিস সভিজ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে